ওম পরত্বে সদালীন রামকৃষ্ণ সমাজ্ঞয়া ই ধর্মস্থাপনারতো বীরে শন্তম নম্যহম স্বামী বিবেকানন্দের অশেষ কৃপায় দীর্ঘ বিরতির পর আবার আমরা কর্মযোগের আলোচনা শুরু করেছি কর্মযোগের যে অংশ থেকে আমরা শেষ করেছিলাম সেটি কর্মযোগের নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড় স্বামীজির এই বক্তৃতার অংশবিশেষ ছিল আমরা শেষ করেছিলাম যে ভাবটি দিয়ে সেটা হলো এই স্বামীজি বলেছিলেন যদি কেহ সংসার হইতে দূরে থাকিয়া ঈশ্বরের উপাসনা করিতে যান তাহার এই রূপ ভাবা উচিত নয় যে তাহা যাহারা সংসারে থাকিয়া জগতের হিত চেষ্টা করিতেছেন তাহারা ঈশ্বরের উপাসনা করিতেছেন না আবার যাহারা স্ত্রী পুত্রাদির জন্য সংসারে রহিয়াছেন তাহারা যেন সংসার ত্যাগিক দিগকে নিজ ভব মনে না করেন নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকেই সমান এই বিষয়টি আমি একটি গল্প দ্বারা বুঝাইব এটি একটি চিরন্তন সমস্যা জগৎবাসীর কাছে যে সবাই আমরা মনে করি আমরাই সেরা এবং অপরপক্ষের যারা আছেন তারা নিকৃষ্ট সন্ন্যাসী মনে করেন তিনি একমাত্র শ্রেষ্ঠ আর জগৎ সংসারে যারা পেট প্রতিপালনের জন্য সংসার পালন করেন এবং সন্তানাদি এবং অন্যান্য সাংসারিক যাবতীয় কাজকর্ম করেও যারা ভগবানকে ডাকেন তারা বোধায় সেই অর্থে ভগবত পুরুষ নন আবার যারা সংসার করেন তারা মনে করেন যে সংসার করাটাই শ্রেষ্ঠ আর যারা ঘর থেকে সংসারিক বন্ধন মাইক বন্ধন কাটিয়ে ঈশ্বরের সাধনায় রত হয়েছেন তারা শুধুমাত্রই সংসার বিমুখ নন সংসার থেকে পলাতক মানুষ এই ঘটনাটা বলতে গিয়ে স্বামীজি একটি গল্পের অবতারণা করেছেন যেটি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কোন এক দেশে এক রাজা ছিলেন তাঁহার রাজ্যে সমাগত সকল সাধু সন্ন্যাসীকেই তিনি জিজ্ঞাসা করতেন যে সংসার ত্যাগ করিয়া সন্ন্যাস গ্রহণ করে সে বড় না যে গৃহে থাকিয়া গৃহস্থের সমুদায় কর্তব্য করিয়া যায় সেই বড় অনেক বিজ্ঞ লোক এই সমস্যার মীমাংসা করিবার চেষ্টা করিলেন কেহ কেহ বলিলেন সন্ন্যাসী বড় রাজাই এই বাক্যের প্রমাণ বিবাহ করিয়া রাজা এই বাক্যের প্রমাণ চাহিলেন যখন তাহারা প্রমাণ করিতে অক্ষম হইলেন তখন রাজা তাহাদিগকে বিবাহ করিয়া গৃহস্থ হইবার আদেশ দিলেন আবার অনেকে আসিয়া বলিলেন সধর্ম স্বধর্মপরায়ণ গৃহস্থই বড় রাজা তাহাদের নিকট প্রমাণ চাহিলেন যখন তাহারা প্রমাণ দিতে পারিলেন না তখন তাহাদিগকে তিনি গৃহস্থ করিয়া নিজ গৃহে রাজ্যে বাস করাইলেন এটা সমস্যা আমাদের সকলের জীবনে আমরা আমাদের একটা ভাবকে ধরে রাখতে পারি এবং যেহেতু চোখে বা প্রকট প্রমাণ আমরা পাই না যেহেতু আমাদের আন্ডারস্ট্যান্ডিং বোঝার ক্ষমতা সেই ধরনের ম্যাচরিটি আসে না তাই আমরা এক জাতীয় ভাবনা চিন্তা করে সেটাকেই দৃঢ়মূল ধারণ করে সেই অনুযায়ী চলতে থাকি কিন্তু সব ক্ষেত্রে সেটা ঠিক নয় যেটা আমরা পরবর্তী অধ্যায়ে দেখব অবশেষে আসিলেন এক যুবা সন্ন্যাসী রাজা তাহাকেও ঐরূপ প্রশ্ন করাতে সন্ন্যাসী বলিলেন হে রাজন নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড় রাজা বলিলেন এ কথা প্রমাণ করুন সন্ন্যাসী বলেন হ্যাঁ আমি প্রমাণ করিব তবে আসুন কিছুদিন আপনাকে আমার মতো থাকিতে হইবে তবেই যাহা বলিয়াছি তাহা আপনার নিকট প্রমাণ করিতে পারিব রাজা সম্মত হইলেন এবং সন্ন্যাসীর অনুগামী হইয়া রাজ্যের পর রাজ্য অতিক্রম করিয়া আরেকটি বড় রাজ্যে উপস্থিত হইলেন যে রাজ্যে সেই রাজ্যের রাজধানীতে তখন এক মহা সমারোহ ব্যাপার চলিতেছিল রাজা ও সন্ন্যাসী ঢাক ও অন্যান্য নানা প্রকার বাদ্যধ্বনি ও ঘোষণাকারীদের চিৎকার শুনতে পাইলেন পথে লোকেরা সুসজ্জিত হইয়া কাতারে কাতারে দাঁড়িয়ে আর ঢ্যাঁড়া পেটা হইতেছে রাজা ও সন্ন্যাসী দেখিতে লাগিলেন ব্যাপারটা কি ঘোষণাকারী চিৎকার করিয়া বলিতেছেন এই দেশের রাজকন্যা বরা হইবেন রাজা এবার সেই সন্ন্যাসীর সঙ্গে এক নতুন সন্ন্যাসীর সঙ্গে দেখা হতে সে একটি নতুন উত্তর দিল সে বলল না যে সন্ন্যাসী বড় বা গৃহস্থ বড় তিনি আমাদের বললেন রাজাকে বললেন প্রত্যেকে প্রত্যেকের কর্মক্ষেত্রে বড় রাজা প্রমাণ চাওয়াতে একটা অদ্ভুত কায়দা তিনি অবলম্বন করলেন উপায়টা হলো এই স্বামীজির কথাতেই আছে ইফ ইউ ওয়ান্ট টু হেল্প আ ম্যান হেল্প হিম হিম্যার হি স্ট্যান্ডস তুমি যদি কাউকে সাহায্য করতে চাও তার অবস্থায় পৌঁছে তার অবস্থাটুকু অনুভব করে তবে কিভাবে তুমি তাকে সাহায্য করতে পারবে সেটা বুঝতে হবে ধরুন আপনি আপনার কোনো প্রিয়জনকে কখনো হারাননি তাই প্রিয়জনকে হারানোর যে বেদনা সেটা আপনি কখনো অনুভব করতে পারবেন না তাই যদি আপনাকে প্রিয়জনকে কিন্তু যদি আপনি আপনার কোনো প্রিয়জনকে হারান তাহলে আপনি এই ব্যথা অনুভব করতে পারবেন তখন আপ আপনার সামনের যে মানুষগুলো কেউ হয়তো তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের ব্যথা তাদের দুঃখ তাদের যন্ত্রণা আপনি হৃদয় দিয়ে অনুভব করতে পারবেন সেই কারণে যে পরিস্থিতির মধ্যে আমরা পড়ি না সেই পরিস্থিতির মধ্যে যতক্ষণ না আমরা পড়ছি আমরা কোনোভাবেই কোনো অবস্থাতেই আমরা মানুষকে মানসিক সহায়তা করতে পারবো বা তার ধারণাটা তার ব্যথাটা অনুভব করতে পারব তাই রাজাকে বললেন তার সঙ্গে কিছুদিন রাজা এবং তিনি বেরোলেন তারা নগর গ্রাম প্রান্ত পৌঁছে এক নতুন রাজ্যে পরিণত পৌঁছলেন যেখানে তারা শুনলেন যে রাজকর্মচারীরা ঢেড়া পেটা বলছে রাজা স্বয়ং রাজকন্যা স্বয়ংবরা হবে স্বয়ংবরা কি তা স্বামীজি বলছেন ভারতের প্রাচীনকাল হইতে এই রূপে রাজকন্যাগণের স্বয়ংবরা হইবার প্রচলিত ছিল কিরূপ বর মনোনীত করিবেন সে সম্বন্ধে প্রত্যেক রাজকন্যার বিশেষ নিজস্ব ভাব ও ধারণা ছিল কখনো ভা কাহারও ভাব বর যেন পরম সুন্দর হয় কাহারও আকাঙ্ক্ষা কেবল অতিশয় বিদ্যমান বরের কেহ কেহ আবার চান খুব ধনীবর ইত্যাদি নিকটবর্তী সকল রাজ্যের রাজপুত্রগণ শ্রেষ্ঠ পরিচ্ছেদ ধারণ করিয়া রাজকন্যার সম্মুখীন হইতেন কখনো কখনো তাহাদেরও ঘোষণাকারী থাকিত সে রাজপুত্রের গুণাবলী কি কারণে তিনি রাজকন্যার মনোনীত হইবার যোগ্য তাহা বর্ণনা করিত সিংহাসনে সমাসীনা সুসজ্জিতা রাজকন্যা সবার চতুর্দিকে রাজকন্যাকে সবার চতুর্দিকে বহন করিয়া লইয়া যাওয়া হইত তিনি সমবেত রাজপুত্রগণের এক একজনের দিকে তাকাইয়া দেখিতেন এবং কে কিরূপ গুণবান তাহা শুনিতেন এইরূপ দেখিয়া ও শুনিয়া যদি সন্তুষ্ট না হইতেন তিনি বাহক দিগকে বলিতেন আগাইয়া চলো তখন সেই প্রত্যাখ্যাত প্রাণী প্রার্থীদের দিকে আর কেহ চাহিয়াও দেখিত না কিন্তু ইহাদের মধ্যে যদি রাজকন্যা হই কেহ হইতেন তবে রাজকন্যা তাঁহার গলদেশে দেশে মরমাল্য অর্পণ করিতেন এবং তিনিই রাজকন্যার স্বামী হইতেন বিষয়টা খুব সহজ কিন্তু যেটা মানে এই ঘটনা থেকে যেটা আমরা খুব পরিষ্কার যে আমরা এখন ইদানিং মেয়েদের বড় একটা আগেও ছিল না ইদানিংও মায়েদের মানে যিনি বিয়ে করবেন মহিলা তার ইচ্ছা অনিচ্ছাগুলোকে কিন্তু দেখা হতো না ছেলেদের বিয়ের ক্ষেত্রে ছেলেদের ইচ্ছা অনিচ্ছাগুলোকেই দেখা হয় কিন্তু মেয়েদের ইচ্ছা অনিচ্ছাই প্রধান তিনি যাকে বরণ করবেন তার সাথেই ছেলের বিয়ে হবে এই ভাবটি আগেকার দিনে ছিল যে দেশে আমরা পূর্বকথিত রাজা ও সন্ন্যাসী আসিয়াছেন সেই দেশের রাজকন্যার এরূপ স্বয়ংভর সভা হইতেছিল এই রাজকন্যা পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুন্দরী ছিলেন ঘোষিত হইয়াছিল যে রাজার মৃত্যুর পর রাজকন্যাই রাজ্য লাভ করিবেন এই রাজকন্যা এই রাজকন্যার ইচ্ছা ছিল সর্বাপেক্ষা সুপুরুষকে বিবাহ করেন কিন্তু তাহার মনের মতো সুপুরুষ পাওয়া যাইতেছিল না অনেকবার এই লোক স্বয়ংবর সভা আহত হয় তথাপি রাজকন্যা কাহাকেও মনোনীত করিতে পারেন নাই এই স্বয়ংবর সভাই সর্বাপেক্ষা বৃহৎ ছিল এই সভায় পূর্বপূর্ব বার অপেক্ষা অধিকতর লোক সমবেত হইয়াছিল এবং এই সভার দৃশ্য অতি চমৎকার ও অদ্ভুত হইয়াছিল সিংহাসনে সমাসিনা রাজকন্যা সভায় প্রবেশ করলেন এবং বাহকগণ তাহাকে সভামধ্যে ভিন্ন ভিন্ন স্থানে লইয়া যাইতে লাগিল রাজকন্যা কাহারও দিকে বৃক্ষেপ করিলেন না এবারে স্বয়ংবর সভা পূর্বপূর্বের ন্যায় ব্যর্থ হইবে ভাবিয়া সকলেই নিরুৎসাহ হইতে লাগিলেন এমন সময় এক যুবা সন্ন্যাসী আসিয়া উপস্থিত হইলেন তাহার রূপের প্রভা দেখিয়া বোধ হইল যেন স্বয়ং সূর্যদেব আকাশমার্গ ছাড়িয়া ধরাতলে অবতীর্ণ হইয়াছেন এবং সভার এক কোণে দাঁড়াইয়া দেখিতেছেন কি হইতেছে রাজকন্যা সহ সেই সিংহাসন তাহার নিকটবর্তী হইল রাজকন্যা সেই পরম রূপবান সন্ন্যাসীকে দেখিবা মাত্র বাহক দিবকে থামিতে বলিয়া সন্ন্যাসীদের সন্ন্যাসীর গল দেশে বড়মল্য অর্পণা অর্পণ করিলেন যুবা সন্ন্যাসী মালা ছুঁড়িয়া ফেলিয়া দিয়া বলিলেন এক একই নির্বুদ্ধিতা আমি সন্ন্যাসী আমার পক্ষে বিবাহের অর্থ কি সেই দেশের রাজা সেই দেশের রাজা মনে করিলেন লোকটি বোধ হয় দরিদ্র সেই জন্য রাজকন্যাকে বিবাহ করিতে সাহস করিতেছেন না অতএব তিনি বলিলেন আমি রাজকন্যার সহিত তুমি আমার রাজকন্যার সহিত তুমি এখনই অর্ধেক রাজত্ব পাইবে এবং আমার মৃত্যুর পর সমগ্র রাজ্য এই বলিয়া সন্ন্যাসীর গলায় আবার মালা পড়াইয়া দিলেন কি বাজে কথা আমি বিবাহ করিতে চাহি না তবু একই বলিয়া সন্ন্যাসী পুনরায় মালা ফেলিয়া দিয়া দ্রুতপদে সেই সভা হইতে প্রস্থান করিলেন এদিকে এই যুবকের প্রতি রাজকন্যা এতদূর অনাসক্ত হইয়াছিলেন যে তিনি বলিলেন হয় আমি ইহাকে বিহা করিব বিবাহ করিব নতুবা মরিব রাজকন্যা তাহাকে ফিরাইয়া আনিবার জন্য তাহার অনুবর্তন করিলেন তারপর আমাদের সেই অপর সন্ন্যাসী যিনি রাজাকে সেখানে আনিয়েছিলেন। তিনি বলিলেন রাজা চলুন আমরা এই দুইজনের অনুগমন করি এই বলিয়া তাহারা অনেকটা দূরে দূরে থাকিয়া তাহাদের পিছনে পিছনে চলিতে লাগিল যে সন্ন্যাসী রাজকুমারীর পানিগ্রহণে অসম্মত হইয়াছিলেন তিনি রাজধানী হইতে বাহির হইয়া কয়েক ক্রোশ গ্রামের মধ্যে দিয়া চলিতে চলিতে এক বনে প্রবেশ করিলেন রাজকন্যা তাহার অনুগমন করিলেন অপর দুইজনও তাহাদের পিছনে পিছনে চলিলেন এই যুবা সন্ন্যাসী বনটি ভালোভাবে জানিতেন উহার কোথায় কি আঁকা পথ আছে সব জানিতেন সন্ধ্যা সমাগম সন্ধ্যা সমাগমে হঠাৎ তিনি ঐরূপ একটি জটিল পথে প্রবেশ করিয়া একেবারে অন্তর্হিত করিলেন রাজকন্যা তাহার আর কোনো সন্ধান পাইলেন না অনেকক্ষণ ধরিয়া তাহাকে খুঁজিয়া তিনি একটি বৃক্ষতলে বসিয়া কাঁদিতে লাগিলেন কারণ সেই বন হইতে বাহির হইবার পথ জানিতেন না তখন সেই রাজা এবং অপর সন্ন্যাসী তাহার নিকট আসিয়া বলিলেন কাঁদিও না আমরা তোমাকেই বনের বাহিরে যাইবার পথ দেখাইয়া দিব কিন্তু এখন অন্ধকার যে রূপ গাঢ় তাহাতে পথ বাহির করা কত বড় কঠিন এই একটি গাছ রইয়াছে এসো আমরা ইহার তলায় বিশ্রাম করি প্রভাতে তোমাকে বাহির হইবার পথ দেখাইয়া দিব ঘটনা প্রবাহ চলিতেছে সন্ন্যাসীর গলায় যতবার তিনি মালা দেন সন্ন্যাসী প্রত্যাখ্যান করেন তাকে রাজ্য রাজকন্যা সম্পদ সমস্ত কিছু লোভ দেখানো সত্ত্বেও সেই সন্ন্যাসী রাজকন্যাকে বিবাহ করতে চাইলেন না কারণ তিনি সন্ন্যাসী তিনি সংসার থেকে বেরিয়ে এসেছেন সংসার জীবন তার জন্য নয় রাজকন্যা কিন্তু তার রূপে মোহিত হয়ে তার পেছন পেছন চলতে থাকলেন এবং তাদের দুজনের পেছনে চলতে থাকলেন সেই রাজা যিনি প্রশ্ন করতেন আর সেই সন্ন্যাসী যিনি বলেছিলেন প্রত্যেকের কর্ম প্রত্যেকে যে যার কর্মক্ষেত্রে বড় তারা যেতে যেতে তাদের অনুসরণ করতে করতে হঠাৎ লক্ষ্য করলেন সেই সন্ন্যাসী কোনো এক অজানা পথে সম্পূর্ণ অন্তর্হিত হলেন রাতের অন্ধকারে নিজেকে বিপন্না মনে করলেন রাজকুমার রাজকন্যা তখন এই রাজা এবং সন্ন্যাসী তার কাছে গিয়ে তাকে আশ্বস্ত করে একটি গাছের তলায় সেই রাতটি তাকা কাটানোর কথা বলে পরের দিন সকালে জন্য অপেক্ষা করতে থাকলেন সেই গাছে এক পাখির বাসা ছিল তাহাতে একটি ছোট পাখি পক্ষিণী ও তাহাদের তিনটি ছোট ছোট শাবক থাকিত ছোট পাখিটি নিচের দিকে চাহিয়া গাছের তলায় তিনজন লোককে দেখিল এবং পক্ষিণীকে বলিল দেখো কি করা যায় আমাদের ঘরে কয়েকজন অতিথি আসিয়াছে শীতকাল আমাদের নিকট আগুনও নাই এই বলিয়া সে উড়িয়া গেল ঠোঁটে করিয়া একখণ্ড জ্বলন্ত কাঠ লইয়া আসিল উহা তাহার অতিথিদের সম্মুখে ফেলিয়া দিল তাহার সেই অগ্নিকণ্ডে কাঠকুটা দিয়া বেশ আগুন প্রস্তুত করিলেন কিন্তু পাখিটির তাহাতেও তৃপ্তি হইল না সে তাহার পত্নীকে বলিল প্রিয়ে আমরা কি করি ইহাদিগকে খাইতে দিবার মতো কিছুই তো আমাদের ঘরে নাই কিন্তু ইহারা ক্ষুধার্থ আর আমরা গৃহস্থ ঘরে যে কেহ আসিবে তাহাদিগকে খাইতে দেওয়া আমাদের কর্তব্য আমি নিজে যতদূর পার করিব ইহাদিগকে আমি আমার শরীরটি দিব এই বলিয়া সে উড়িয়া গিয়া বেগে সেই অগ্নিটির মধ্যে পড়িল এবং মরিয়া গেল অতিথিরা তাহাকে পড়িতে দেখিলেন এবং তাহাকে বাঁচাইবার যথাসাধ্য চেষ্টা করিলেন কিন্তু সে এত দ্রুত আসিয়া আগুনে পড়িল যে তাহারা বাঁচাইতে পারিলেন না রাজকন্যা সন্ন্যাসী এবং সেই রাজা যে গাছের তলায় বসেছিলেন আমরা দেখলাম সেই গাছে একটি পাখি তার পক্ষিণী এবং দুটি ছোট ছোট শাবক ছিলেন তারা নিজেদের গার্হস্থ ধর্মের কথা স্মরণ করে বললেন এই শীতের রাত্রে অতিথিরা নিচে ঠান্ডায় বসে কাঁপবেন আমাদের তাদের জন্য কিছু করা উচিত এই বলে কোথা থেকে একখণ্ড কাঠ জ্বলন্ত কাঠ নিয়ে এসে সেই অতিথিদের সামনে ফেলে দিলেন অন্যান্য জঙ্গলের অন্যান্য কাঠকুটো সেগুলোকে জড়ো করে সেটি ছোট্ট আগুনটি একটি অগ্নিকুণ্ডে রূপান্তরিত হলেন এই সেই শীতের রাত্রে তারা নিজেদের উষ্ণ করতে থাকলেন তখন পক্ষী পিতা পক্ষী তার মনে হলেন যে তাদের জন্য কিছু তারা তো ক্ষুধার্ত তাদের জন্য কিছু খাবার দেওয়া দরকার তিনি দ্রুত সেই আগুনের মধ্যে নিজের প্রাণ উৎসর্গ করলেন যাতে তার জ্বলে যাওয়া মাংস খেয়ে সেই দিনকে রাত্রিরে তাদের পেট ভরে অতিথিরা চেষ্টা করলেন সেই অতিথিকে সেই পাখিটিকে বাঁচানো কিন্তু পাখিটি এমন এত দ্রুতই সে আগুনে পড়ে গেলেন যে সে দগ্ধ হয়ে মারা যায় পক্ষিনী তাহার স্বামীর কার্য দেখিয়া মনে মনে বলিল এরা তিনজন রহিয়াছে তাহাদের খাইবার জন্য খাইবার জন্য মাত্র একটি ছোট পাখি ইহা যথেষ্ট নয় স্ত্রীর কর্তব্য স্বামীর কোনো উদ্যম বিফল হইতে না দেওয়া অতএব মাম্মার শরীর ইহাদের জন্য উৎসর্গ করি এই বলিয়াও সেও আগুনে ঝাঁপ দিল এবং পুড়িয়া মরিল স্ত্রী স্বামীর স্ত্রী স্বামীর কাজ দেখে তার সেই আরাধিত প্রকল্পটি পূর্ণ করিবার উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করল এবারও রাজা রাজকন্যা এবং সন্ন্যাসী চেষ্টা করেও সেই পক্ষিণীটিকে বাঁচাতে পারল না শিশু শাবক তিনটি সবই দেখিল কিন্তু ইহাতেও তিনজনের পর্যাপ্ত খাদ্য হয় নাই দেখিয়া বলিল আমাদের পিতামাতা যতদূর সাধ্য করিলেন কিন্তু তাহাও তো যথেষ্ট নয় পিতামাতার কার্য সম্পূর্ণ করিতে চেষ্টা করা সন্তানের কর্তব্য অতএব আমাদের শরীরও এই উদ্দেশ্যে সমর্পিত হউক এই বলিয়া তাহারা তাহারাও সকলে মিলিয়া অগ্নিতে ঝাঁপ দিল এই তিন ব্যক্তি যাহা দেখিলেন তাহাতে আশ্চর্য হইয়া গেলেন কিন্তু পাখিগুলিকে খাইতে পারিলেন না কোনরূপে তাহারা অনাহারে রাত্রি যাপন করিলেন প্রভাত হইল রাজা ও সন্ন্যাসী সেই কন্যা রাজকন্যাকে পদ দেখাইয়া দিলেন এবং তিনিও তাহার পিতার নিকট ফিরিয়া গেলেন তখন সন্ন্যাসী রাজাকে সম্বোধন করিয়া বলিলেন রাজন দেখিলেন তো নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকেই বড় যদি সংসারে থাকিতে চান তবে এই পাখিদের মতো প্রতি মুহূর্তে পরার্থে নিজেকে উৎসর্গ করবার জন্য প্রস্তুত হইয়া থাকি থাকুন আর যদি সংসার ত্যাগ করিতে চান তবে ওই যুবকের মতো হন যাহার পক্ষে পরমাসুন্দরী যুবতী রাজা অতি পরমাসুন্দরী যুবতী ও রাজ্য অতি তুচ্ছ মনে হইয়াছিল যদি গৃহস্থ হইতে চান তবে আপনার জীবন সর্বদা অপরের কল্যাণের জন্য উৎসর্গ করিতে প্রস্তুত থাকুন আর যদি ত্যাগের জীবন বাঁচিয়া নন তবে সৌন্দর্য ঐশ্বর্য ক্ষমতার দিকে দৃষ্টিপাত করিবেন না প্রত্যেকেই নিজ নিজ কর্মক্ষেত্রে বড় কিন্তু একজনের কাছে যাহা কর্তব্য তাহা অপরজনের কাছে কর্তব্য নয় এটা হচ্ছে কথা সেই সন্ন্যাসী সেই পাখি পক্ষিনী এবং তাদের তিনটি শাবক আগুনে যে উৎসর্গ করলেন কিন্তু অতিথিরা তাদের খেতে পারলেন না তাদের মন তাদের এই সেবাভাবে দ্রবীভূত হয়ে গেছিল এতদিন সকাল হাওয়াতে রাজকন্যা ফিরে গেলেন তার রাজপ্রাসাদে আর এই সন্ন্যাসী ফিরে যাচ্ছেন তার কাজে এবং যাওয়ার সময় সেই প্রশ্নকারী রাজাকে তার উপদেশ দিলেন যদি সংসারে থাকতে চান তাহলে পাখিগুলোর মতো হন যারা সর্বদা নিজেদের অন্যের সেবায় উৎসর্গ করে আর যদি সন্ন্যাসী হতে চান তাহলে ওই সন্ন্যাসীর মতো হন যে সন্ন্যাস নেবার পরে এই জাগতিক সব সুখকে ছুঁড়ে ফেলে দেয় যার কাছে এগুলির কোনো অর্থহীন যেগুলি এগুলি অর্থহীন বলে বোধ হয় নিজের নিজের আদর্শে স্থির থেকে আমরা যে নিজে নিজে এগিয়ে গেলে আমাদের মুক্তি সম্ভব এটি কিন্তু আমাদের সকলের জীবনের গল্প হওয়া উচিত আমরা যেন কখনো মনে করি না আমরা শ্রেষ্ঠ এবং বাকি যারা আছেন তারা অতটা শ্রেষ্ঠ নন আমাদের মধ্যে যেন এই বোধটা সদা সর্বদা জাগে জগতে প্রত্যেকেই শ্রেষ্ঠ আমি আমার আমার জায়গায় আমি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করব। আমার আদর্শকে অনেকে বলে থাকেন দেখবেন জগৎটা নষ্ট হয়ে গেল হ্যাঁ এ জগতের এই করা হয়ে গেল তাই করা হয়ে গেল আমি সব সবসময় তাদেরকে উপদেশ বা এই ভাবনা চিন্তাগুলোর সঙ্গে তাদের বলতে চাই জগৎ নষ্ট হয়ে যাওয়ার গেলেও সেটা দেখার দরকার আমাদের নেই আমি ঠিক আছি তো কারণ জগত এই আমি 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 অনেকগুলো আমির একটা সমাহার আমরা প্রত্যেকে যদি ঠিক থাকি প্রত্যেকের কর্মপথে যদি আমরা হুঁশিয়ার থাকি আমরা ভাবে যদি নিজেদের জীবনকে পরিচালিত করতে পারি আমাদের আদর্শের প্রতি তাহলে জগৎটা আপনা আপনিই সুন্দর হবে আমাদের মনে রাখা দরকার প্রত্যেকে প্রত্যেকের কর্মক্ষেত্রে বড় আমরা কেউ ছোট নই শুধু আমাদের চেষ্টা করে যেতে হবে আমাদের কাজগুলির প্রতি আমাদের যেন ভালোবাসা থাকে আমাদের জীবনের প্রতি যেন আমাদের শ্রদ্ধা থাকে এবং আমরা যেন একটি উন্নত মানের জীবনযাপন করতে পারি স্বামীজির ইচ্ছা হলে আগবার আগামী দিন নতুন একটি বক্তৃতা শুরু হবে কর্মযোগে সেই কর্মযোগের বক্তৃতার নাম কর্মর্য আজই পর্যন্ত ওম জননিং শার দী রামকৃষ্ণম জগদ্গুম পা তু শ্রুতি প্রণমে মুহুর্মু ও প্রণতা প্রসীদ্বং দেী বিশ্বর্থী হিণি ত্রৈলোক্যাসিনী লোকনা ॐ शान्ति ओं शान्तिः ॐ शान्ति हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु